শুক্রবার দুপুরে আগমশ্বরী পাড়া থেকে অসংখ্য ভক্ত সমাগমে শোভাযাত্রা সহিত পীরতলা খালে নিরঞ্জন পর্ব সম্পন্ন হল দক্ষিণাকালীর প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত মা আগমশ্বরীর। বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন এলাকায় পূজিত হয় শ্যামা মাতার। অপরদিকে আগমশ্বরী পাড়ায় কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রতিষ্ঠিত আগমশ্বরী দেবীর মন্দিরে শ্যামা মাতা পুজোকে ঘিরে ছিল সাজো সাজো রব। অসংখ্য ভক্তদের উপস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয় দেবীর পুজো, যা সম্পন্ন হয় শুক্রবার ভোর রাতে। পুজোর শেষে শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। এরপর শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পর্ব। শুক্রবার দুপুরে 108 বেহারার কাঁধে চেপে শোভাযাত্রা সহকারে পীরতলা খালে সম্পন্ন হল মা আগমশ্বরীর নিরঞ্জন পর্ব।
গতকাল সারা রাত ধরে পুজো হয়েছে, ভোরবেলায় সম্পন্ন হয়েছে, এখন তো মায়ের নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো, কেমন লাগছে? একটু বেদনাদায়ক ব্যাপার। কালকে যতটা আনন্দ নিয়ে করেছিলাম বা সারাদিন ছিলাম, আজকে সকাল থেকে আমাদের একটু বেদনার সাথেই আছে। একরকম বলতে গেলে আমরা শোকাহত, কারণ আমাদের আবার এক পুরো একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। আমার নাম জয়দেব গাঙ্গুলি। মা আসতে আসতে খুব আনন্দ লাগছিল, কিন্তু মা এই যে বিসর্জন হয়ে গেলো, এটা মন ভার হয়ে গেল, খুব দুঃখজনক ব্যাপার। আবার সামনের বছরের জন্য অপেক্ষা করবো, মায়ের আবার যেন ভালো করে সুন্দর করে পুজো করে সবাই মিলে আনন্দ করতে পারি, মাকে আসার জন্য আরাধনা করবো।